सब्सक्राइब कीजिए कर्मसंधन रिक्रूटमेंट चैनल को और बेल आइकन को दबाइए लेटेस्ट अपलोड वीडियो सबसे पहले देखने के लिए। আপনারা যদি আশাকর্মী পদের জন্য আবেদন করতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। চলুন বন্ধুরা, বেশি না দেরি করিয়ে আজকের মতো ভিডিওটা শুরু করা যাক। এখানে যদি আপনাদেরকে বলা হয় কোথায় চাকরি করবেন, জব ইন ওয়েস্ট বেঙ্গল দৃষ্টি খেলতে, লোকেশান কোথায়, ওয়েস্ট বেঙ্গল কোচবিহার, কোয়ালিফিকেশান ক্লাস 10 বা মাধ্যমিক পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনাদেরকে জানিয়ে দেব, আপনারা যদি কোচবিহারের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য জানিয়ে দিচ্ছি এই যে ব্লকগুলি আছে এই ব্লকগুলির নাম আপনারা একটু দেখে নেবেন। এই ব্লকগুলি টোটাল পোস্ট যেগুলো আছে সেগুলো দেখে নেবেন, যে ব্লক অনুযায়ী পোস্ট দেওয়া আছে সেইগুলি। এবং এছাড়াও আপনারা আবেদন করতে পাচ্ছেন মাধ্যমিক কোয়ালিফিকেশানের উপরে এবং মাধ্যমিকের সমতুল্যও হলে আপনারা আবেদন করতে পাচ্ছেন। এছাড়াও আপনাদেরকে জানিয়ে দেব, আপনারা যদি বিবাহ করে থাকেন বা আপনারা যদি বিধবা হয়ে থাকেন তাহলেই একমাত্র আশাকর্মী পদের জন্য আবেদন করতে পারবেন, তাছাড়া আবেদন করতে পারবেন না। এছাড়াও আপনাদেরকে তার সঙ্গে জানিয়ে দেব, বয়স হতে হবে 30-40 বছরের মধ্যে এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য বিশেষ ছাড় 22-40 বছরের মধ্যে আবেদন করা যাবে। এখানে শুধু ইন্টারভিউ বেসিকের মাধ্যমে আপনারা জয়নিং করতে পারবেন। ইন্টারভিউ আপনি যদি আবেদন করে যদি ইন্টারভিউতে পাশ করে যান তাহলে এই চাকরিটি আপনার হাতছাড়া হচ্ছে না। এবং এছাড়াও আপনারা কিভাবে আবেদন করতে যাবেন, এডুকেশান কোয়ালিফিকেশান এবং সমস্ত রকম কাস্ট সার্টিফিকেট এজ প্রুফ নিয়ে আপনারা চলে যাবেন। এবং আপনাদেরকে যেতে হবে না কোনো জায়গায়, আপনাদেরকে সমস্ত রকম ইনফরমেশান এই ভিডিওর শেষে বলে দেব। ওই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কোনো জায়গায় স্কিপ করবেন না, তাহলে ভিডিওটি বুঝতে পারবেন না। এবং তার সঙ্গে আপনাদেরকে নিয়মিত রিকোয়েস্ট করবো, আপনারা যদি নিয়মিত চ্যানেলের ভিডিও পেতে চান সরকারি এবং বেসরকারি সম্বন্ধে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন পরবর্তী নেক্সট ভিডিও পাওয়ার জন্য। এবং আপনাদেরকে জানিয়ে দেব, এখানে যে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কথা বলা হয়েছে 13/8/2018 মধ্যে আপনাদেরকে এই ব্লক ডেভেলপমেন্ট অফিসারের জায়গায় গিয়ে ফর্মটি পৌঁছতে হবে। এবং অ্যাড্রেসটি আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে পিডিএফ ফাইলের মধ্যে অ্যাড্রেসটি দিয়ে দেবো এবং সমস্ত রকম ইনফরমেশান ওখান থেকে পেয়ে যাবেন। এবং যদি আপনারা যদি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে চান তাহলে এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে ভিজিট করতে হবে, এখান থেকে আপনারা সমস্ত রকম ইনফরমেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই যে অফিসিয়ালি ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই অফিসিয়ালি ওয়েবসাইটটি পেজ থেকে আপনারা সমস্ত রকম ইনফরমেশান পেয়ে যেতে পারেন বিস্তারিত জানতে গেলে। এবং আপনারা কষ্ট করতে হবে না, আপনাদেরকে পিডিএফ একটি দিয়ে দেবো। আপনারা যে পিডিএফ ফাইলটি দেখতে পাচ্ছেন এটা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে পেয়ে যাবেন। এই পিডিএফ ফাইলটি আপনারা ডাউনলোড করে নেবেন, এখান থেকে আপনারা বাংলাতে সমস্ত রকম ইনফরমেশান পেয়ে যাবেন। আপনাদের বাংলা পড়তে কোনো অসুবিধা হবে না, বাংলাতে আপনারা সমস্ত রকম ইনফরমেশান পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনাদেরকে জানিয়ে দেবো ফর্ম ফিল আপ করবেন কীভাবে, এখানে সমস্ত রকম দেওয়া আছে ব্লকগুলির নাম এবং কোন ব্লকে কটা পোস্ট আছে সমস্ত রকম ইনফরমেশান এই পেজ থেকে পেয়ে যাচ্ছেন। এবং আবেদন করবেন কীভাবে, আবেদন করতে গেলে আপনাদের প্রিন্ট আউট করতে হবে এই পেজগুলি এবং এই পেজগুলির মধ্যে ডান দিকে আপনাদের রিসেন্ট ছবি দেবেন এবং পেজটি ফিল আপ করবেন ব্ল্যাক বল পেন দিয়ে। এবং আপনাদের সমস্ত রকম ইনফরমেশান সঠিক দেবেন, এখানে কাটাকুটি কোনো করবেন না, তাহলে আপনাদের পরবর্তীকালে কোনো প্রবলেমে পড়ে যেতে পারে। তো বন্ধুরা, আপনারা পারলে এক কপি এক্সট্রা জেরক্স করে নেবেন, করে নিয়ে ফর্মটি ফিল আপ করবেন। এছাড়াও আপনাদেরকে জানিয়ে দেব, আপনারা ফর্মটি ফিল আপ করে তাড়াতাড়ি জমা দিয়ে দিন এবং ওই তারিখের মধ্যে। এবং এছাড়া অন্যরকম ডিটেলস যদি জানতে চান তাহলে আপনারা কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করেও জানাতে পারেন আপনাদের কোন ডিটেলস জানতে চাইছেন। তো বন্ধুরা, আজকে ছিল এই পর্যন্ত ভিডিও, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো হয়ে থাকে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।